মাত্র 100 টাকা করে এই ব্যাগগুলো, কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই ভাবছি। দেখো কি অসাধারণ দেখতে। মা তো নিল ওটা একটা, এসে তিনটে নিয়ে নিল। শুধু উপর উপর একটুখানি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আজকে আবার আমি একটা ব্ল্যাক ব্যাগ নিতে চাইছিলাম। এই দেখো এখানে আমার ব্ল্যাক ব্যাগ, ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে, ব্লু রয়েছে, স্কাই রয়েছে, গোল্ডেন রয়েছে। এখন সকালবেলা জলটা বানাবো বলে জলটা বসিয়ে দিলাম, আজকাল উপর থেকে ভিডিও স্টার্ট করিনি। উপরে জাস্ট ঘুমটা ভেঙেছে, নামবো, মা ফোন করে বলছে, ঠিক এরকম করে বলছে, আসবি না ঘড়িতে বাজে 8:45, কিচেনে রয়েছে মাদার ইন্ডিয়া। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি এখন তোমার রোজকার কমন ওড়না হয়ে গেছে, সেটা আগে বলে দাও তো। আমি এই ওড়না গায়ে দিই না, এই ওড়নাটাই আমি লাস্ট 3 দিন ধরে তোমাকে দেখছি। ও সামনে পাচ্ছি তো, ওই জন্য সামনে পাচ্ছি গায়ে দিই। কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা সুস্থ আছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আলহামদুলিল্লাহ, তোমরা খুব খুব ভালো থাকো সকলে। কি রান্না করছো মা, যে এত এত স্মেল পাচ্ছি? গাইস মায়ের হাসির কারণটা তো তোমরা মানে জানোই, রোজকার ঘটনা আর কি বলবো। এখানে মায়ের হাসি, এখানে বোনের হাসি। বোন আবার যাই দিয়ে দাও না কেন, একটু ডাল ছাড়াও খেতে পারে না, যেদিন ডাল না হবে ও ভাতগুলো সব ছেড়ে দেবে। হয়েছে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, পৌনে 9টা বাজে, তাতে 3টা আইটেম, 3টে নয় সিম ভাজা, সিম ভাজাও হয়ে গেছে, চাকরি এত কিছু হ্যাঁ করার জন্য দম লাগে বলো মা। তোরাও যখন মা হবি তোদেরও এরম, তখন দম চলে আসবে, দম চলে আপনি চলে আসবে, যে আমার বাচ্চারা কি খাবে, আমার স্বামী কি খাবে, আমি কি খাবো, আমার মতো এনার্জি চলে আসে। ভালো ভালো রান্না করে আমার জামাইটাকে যেন রমজান খানকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারিস। উল্টোটাও তো হতে পারে তাই না গাইস, বলো সবসময় মেয়েরাই কেন করে খাবে, জামাই ভালো ভালো রান্না করবে মেয়েরা খাবে। রেডি, আজকে তো আমাদের ব্রেকফাস্টে হবে ছাতু, ইয়ামি ইয়ামি ছাতু। ছাতুটাকে তো এত ভালো লাগে, বাবা কতগুলো লেবু চিপেছে, শুধু দেখো লেবু চিপে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই ছাতুটা অনেক টেস্টি। গুড মর্নিং বাপি। এখন বাবা খুলছে ছাতু। এই ধরনের স্পেশাল কিছু মানে তাড়াতাড়ি বানানোর হলে বাবা বেশ ভালোই বানায় আর বাবাই বানায়। আজকে আমাদের ব্রেকফাস্টের রুটিন, আজকে ব্রেকফাস্ট হবে ছাতু। বাবি মনে আছে সেই আগে যখন গ্রামে যেতাম দিদুরা সেই আচার দিয়ে ছাতু শক্ত করে গুলতো? হ্যাঁ ওইটা এই ছাতুই না, ওটা অন্য ছাতু, এটাও পারা যায় শক্ত করে, ওই শক্ত করে আচার দিয়ে চিনি দিয়ে একটা মাখতো। একটা পরিবার মানে সারাদিনে কত কিছুই না ঘটে তাই না গাইস, বলো মান অভিমান, হাসি, দুঃখ, তারপরে কত রকমের আলোচনা, সবটা মিলিয়ে মিশিয়ে একটা পরিবার, এক একজন এক এক রকমের পরিবারের ক্যারেক্টার হয়। সকালবেলা লেবু জলটা আগে খেয়ে নিন, তারপরে বাকি খাওয়া দাওয়া হবে। দুবোনের ব্রেকফাস্ট, ঠিক আছে, বাবা না মেপে করেনি, এবার আমার গ্লাসে প্রথমে ঢেলেছে, তারপরে আর অল মানে যতটুকু পড়েছিল এই গ্লাসে, দেখো দুটো কিন্তু সমান হয়ে গেছে। বাবা যাচ্ছে বোনকে দিতে, বোন যাচ্ছে পড়তে। বাই বাই সোনা। কাকু আসছে, তিনি এসছেন দুধ দিতে। ফ্রিজে শুধু কতগুলো দুধের বোতল জমা হয়েছে। মাঝে মাঝে এমন এক একটা দিন হয় গাইস, মনে হয় অনেক এনার্জি নিয়ে উঠেছি, অনেক এনার্জি নিয়ে উঠেছি, আর দিনটা গড়াতে 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 এনার্জিটাও যেন গড়িয়ে পড়ে। মানে কী সুন্দর আজকে একটা ফ্রেশ এনার্জি নিয়ে আনন্দ করে ঘুম থেকে উঠলাম, তারপর এখন মনে হচ্ছে দূর আবার একটু ঘুমিয়ে পড়ি, মানে ঘুম পাচ্ছে। বোন তো গেছে পড়তে, এখনও ফেরেনি, কখন ফিরবে কি জানি। বোনটা নেই বলে আমার এনার্জিটা আরও ডাউন, বুঝলে কাকিমা, বোনটা নেই বলে এনার্জিটা আরও ডাউন। থাকলে একটু মানে দুজনে থাকি, রাগ অভিমান গল্প। বাবা ফিরলো, আমি তাড়াতাড়ি করে আসছি, আর বোনকে নিয়েই ফিরলো, তারপরে দেখছি বাবা বোন নিয়ে ফেরেনি, নিশ্চয় পেয়ারা নিয়ে ফিরেছে। না না পেয়ারা না, তাহলে হ্যাঁ হ্যাঁ পেয়ারা, কি কি না না পেয়ারা না মানে এটা কি, দাঁড়া তো দেখি কি আছে। বাপকা বেটি কম দিন ঘর করছে এ বাড়িতে, দেখি এটা খুব সুন্দর দেখতে তো।
কত ভালোবাসা নিয়ে আদর করে যত্ন করে আমি পেয়ারাটা খেতে এলাম। বাঁকা বাইরে থেকে দেখতে কি সুন্দর, ভাবলাম হয়তো ডাঁশা হবে। পুরো পুরো পাকা পেয়ারাটা, আমার জানো পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না গাইজ। আমার এখন ক্লাস আছে, আবার ক্লাস থেকে আবার পড়া আছে। ওকে, আমার ডাকরোট এগুলো খেতে এতটাও ভালো লাগে না, কিন্তু তাও মা ভেজাতে দেয়, খেতে হয়, নাহলে নষ্ট হবে বলো, আর মা তো শুনবে না, জোর করে খাওয়াবেই। বোনও নিয়ে বসেছে শাশুমার বানানো নারকেল ভাত চিকেন, আর মা বানিয়েছে মাছ, আর আমিও নিয়েছি মাছ। এই যে আমি ভাঙতে ভাঙতে আবার ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি, মাছ নিয়েছি আর নারকেল ভাত নিয়েছি। এবার মায়ের বানানো ভাতটা কী হবে, রাতে খেতে হবে সব। মা আর আমি মিলে তো একটু বেরোচ্ছি, জানো তো আজকে কিন্তু আর ড্রেসটা উল্টো করে পরিনি, আগের দিন ড্রেস উল্টো করে পরেছিলাম। এই ড্রেসটা মনে আছে কাশ্মীরে যখন প্রথম দিন পরেছিলাম, উল্টো পরেছিলাম। তো মা আর আমি একটু বেরোচ্ছি, হঠাৎ করে মা বলছে যে চ না, আমার না মনটা কেমন করছে, একটু কিছু কেনাকাটা করবো। বাই বাই, তাড়াতাড়ি করে এডিট করে ব্লগ আপলোড করেছি। আগে থেকে প্ল্যান করা থাকলে কি আমি আগে থেকে এডিট করে রাখতাম, এই ল্যাব থেকে এডিট করি দিনের বেলা। আমার উচিত রাতের বেলা এডিট করে রাখা, জানো তো, নাহলে সকালবেলা খুব চাপের হয়ে যায় এডিট করতে গিয়ে, তাই তো মা? কোথায় যাচ্ছি? আমরা রোজ বলি, এখন বলবো না, এখন বলবে না, চলো দেখাই যাক কোথায় যাচ্ছি। টুকিটাকি কিছু কেনাকাটা করতে যাচ্ছি, তোমরাও সঙ্গে চলো। টোটো থেকে নেমে বাসে গেলেও যাওয়া যেত, কিন্তু আর বাসে গেলাম না, এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, দেরি হবে অনেকটা, তাই জন্য এই যে মা টোটো একটু মানে বলে কমফোর্টেবল, ভালো লাগে না মা বলো, কিন্তু আগে বাবার সাথে এই ময়দান, তারপরে সালকিয়াতেই অনেক আসতাম। সামনে ট্রেন রয়েছে, অন্য কোনো ব্র্যান্ড কাশ্মীরে গিয়ে দেখতে পাইনি, ট্রেন্ডকে ঠিক দেখেছি, জানো তো ট্রেন্ড সব জায়গায় রয়েছে, ওই জন্যই অত হিসাবে ভুল করে মনে হয়, বিলিং কাউন্টারে হিসাবে ভুল হয়ে যায় ওদের। যাই হোক চলো দেখা যাক মা কোথা থেকে কি নেয়। সুন্দর দেখতে দেখো ভালো, ওইগুলো ওড়না, আমি ভাবছি শাড়ি, ওই আমারই তো আছে এরকম একটা ওড়না, বাড়িতে কিনে রেখে দিন। প্যান্ট জামা শাড়ি ব্লাউজ চুড়িদার নাইটি যা ছিঁড়বে নিজেরাই সেলাই করবেন, উষা মেশিনে যেটা হয় সেটা হাতে হচ্ছে দেখে নিন, একটা উষা মেশিনের দাম অনেক, এটা জলের দাম, বাড়িতে রেখে দেবেন, টুকটাক যা ছেঁড়া আছে নিজেরাই করবেন, কোনো ছুঁচু তো লাগবে না। কত করে দিবে হাতে? অনলাইনে 399, আমার কাছে 200, অ্যামাজন ফ্লিপকার্টেই পাওয়া যায়, 399 টাকা দাম। মেশিনটা বেশ ভালো, বাড়ি গিয়ে অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখবো দাম কীরকম। আর এখানে জুতোগুলো সব 100 টাকা করে, মাত্র 100 টাকা। যাই হোক আজকে তো এসেছি আমরা ময়দানে, ময়দানেও জিনিসপত্র কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তবে একটু দেখে শুনে দামাদামি করে তো সব জায়গাতেই নিতে হয় বলো। এখানে দেখো 3-piece, 1-piece কী সুন্দর দেখতে, যদিও আমি শুধু দেখবো, আমি কিন্তু আজকে যতই ইচ্ছে করুক না কেন কিছু নেবো না, যদিও ইচ্ছেও করছে না, কারণ এই রিসেন্টলি এত শপিং করেছি, সেগুলোই রাখার আর জায়গা কোথায় আমি বুঝে পাচ্ছি না। মাকে বারবার জিজ্ঞেস করতে কোথায় এগোচ্ছো কোথায় এগোচ্ছো, মা তারপরে বললো যে একটা নাইটির দোকান আছে যেখান থেকে খুব ভালো নাইটি পাওয়া যায়, তো এখন আমরা সেখানেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে ওপার থেকে এপারে চলে এলাম, পেয়েছো নাকি? পেয়েছে দেখা যাক। হ্যাঁ আমি তো খালি বোনের মতোই চারপাশে খাবারের জায়গাগুলো দেখতে পাচ্ছি। ফাইনালি পৌঁছালাম আমরা সেই নাইটির দোকানে যেখানে প্রচুর নাইটি তো রয়েছে, কিন্তু নাইটির প্রতি আমার অতটাও বেশি ইন্টারেস্ট নেই, কিন্তু মা দেখছি ওখানে দেখছে বেশ কিছু নাইটি। মা তো নিল ওটা একটা, হ্যাঁ হ্যাঁ একটা, এটা তিনটে নিয়ে নিল। মেয়েরা এরকমই হয়, বলে একটা দেখবো দুটো দেখবো, তারপর পছন্দ হলে আনলিমিটেড। মা এখন কনফিউজড যে ব্লুর ওপর কোন কালারটা বেশি ভালো লাগছে আর কোনটা মা নেবে, তো ফাইনালি ওটাই চুজ করলাম আমরা।
আর কি আমি কিছুই নেব না। ব্যাগগুলো যা দেখছো এগুলো সব 100 করে, বুঝতে পেরেছো? সুন্দর ব্যাগগুলো একদম বলি রাই না। ওইটা দেখো একবার। তো ইয়ে वाला রং তো আর আছে দেখো। চেনগুলো একবার চেক করে নি। এগুলো বেশ হ্যান্ডি তো, ভালো, মানে টুকটাক জিনিস মানে এমন কাগজপত্র দিয়ে ফুলিয়ে রাখে, যদি টাকা পয়সা দিয়ে এরকম ফোলানো থাকতো তবে ভালোই না হতো। কিছু নেব না ভাবি কিন্তু তারপরেও হয়ে যায় নেওয়া। আজকে এসে থেকে আর এদিক সেদিক না, শুধু মনে হলো ফুচকাই খাবো। মাও আজকে দলে নাম লিখিয়েছে। অনেকদিন পর বেরিয়েছি তো এই এত জিনিসপত্র দেখে মনটা খুশি হয়ে গেল জানো তো। ওইখানে গিয়েছিলাম পাহাড় নদী ঝর্ণা এসব দেখতে, তখনও মনটা অন্যরকম ছিল, আর আজকে এতদিন পর আবার জিনিসপত্র এত কিছু দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। দরকার না থাকলে ওই কাপ প্লেট সেটের দোকানের সামনে দিয়ে গেলে আর এগোনো যায় না, একটুখানি নিতে ইচ্ছেই করে, এত সুন্দর লাগে দেখতে আজকাল আমারও। আবার এক সেট কাপ নিয়ে নিল মা। সামনে দিয়ে টোটো যাচ্ছিল আর টোটো পেয়ে গেছি, জানো তো হাঁটতে হয়নি, মানে মাঝে মাঝে হয়ে যায় এরকম, ভালো তাই না মা বলো? এখন বসে বসে এই যে ডাল ফ্রাইটা নিয়েছি, ডাল ফ্রাই খাবো, মামি মিলে বক বক করবো আর যাবো। মানে জাস্ট এমনি একটুখানি গেলাম, আমাদের টুকটাক কেনাকাটা হয়ে গেলো, ভালোই লাগছে মনটা। মানে সবসময় আমাদের চেষ্টা করতে হবে কীভাবে মন ভালো থাকা, যেভাবে মন ভালো থাকবে মনকে সবসময় ভালো রাখা উচিত তাই না? সবসময় শরীরের দিকে আমরা ধ্যান দিই শরীর খারাপ হলে, কিন্তু মনের দিকে কি ধ্যান দিই? কিন্তু উচিত মনের দিকেও ধ্যান দেয়া, মন ভালো রাখা। যেমন আমাদের মামির মন এখন খুশখুস হয়ে গেছে। মা বাড়িতে ফিরতে জামা কাপড় তুলতে স্টার্ট করে দিয়েছে, কারণ জামা কাপড় তোলা হয়নি, ভাই আছে ও হয়তো খেয়াল করেনি। আর গাইস এসে হাত পাটা ধুয়ে আর বসলাম, এখনো মুখ ধোয়া হয়নি। তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এরকম মা এই কাপ গুলো নিয়েছে, এগুলো দিয়ে আজকে থেকে আমরা চা খেতে শুরু করবো। কিন্তু হ্যাঁ মা বলে দিলাম, মা খালি মানে মা খালি বলে না, আমিও খালি আর মায়ের মতো শিখেছি তুলে রেখে দেওয়া। উপরে না দুটো সেট রয়েছে এরকম, এইটা ভাইয়ের জন্য নিয়েছে কফি, বা যে কোনো একটা হয় ভাই খাবে, দুটো নিয়েছে, হ্যাঁ দুটো নিয়েছে ওর ব্ল্যাক কফি খাওয়ার জন্য, আর আমাদের এই যে চা খাওয়ার জন্য এগুলো নেওয়া হয়েছে। আর এরপর হচ্ছে নাইটি গুলো, তোমরা যারা নাইটি পড়তে পছন্দ করো বা নাইটি ভালোবাসো তাদের জন্য একটু দেখিয়ে দিই। কদিন মা পড়বে আমি জানি না, কিন্তু নিয়ে নিয়েছে, অনেকগুলো আছে নতুন নতুন, তোমরা সবাই বলেছো, আমি সবকে নিয়ে নিই। অলমোস্ট অনেকেই বলেছে যে নাইটি পরে মাথায় মোটা দিয়ে একটু বেশি ভালো। হ্যাঁ পরো, কিন্তু এইগুলো কদিন মানে আমি তো বেশি দিন করে কিছু দেখতে পাই না, হয় এর মধ্যে থেকে যেটা পড়বে ওই একটাই ডেলি পড়বে। এই হচ্ছে একটা কালার, এগুলো কলার দেওয়া না মা, এগুলো ভীষণ সফট কিন্তু নাইটি গুলো, এটা কলার দেওয়া, আর বেশি ওপেন করছি না, এমনিও মা এখন পরে দেখবে যে কিরকম হচ্ছে। এটা একটা কালার নিয়েছে, আর এটা একটা, এটা ওগুলোর থেকে একটু দামটা কম, এটা সিম্পল গোল গলা, আর এই দুটো হচ্ছে একই রকমের। তো যাই হোক এই তিনটে নাইটি নিয়েছে, আর আমি তো ব্যাগটা নিয়েছি তোমাদের দেখালামই, আমিও ব্যাগ কদিন নিয়ে বলে জানি না কিন্তু নিয়ে নিলাম। সন্ধ্যে টিফিনে বাবাকে মুড়ি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। অনেক খেটে খুটে সকাল থেকে ফিরেছে ম্যাডাম, ফিরতে ব্যাগের দিকে চোখ, ব্যাগটা কেমন আগে বল, সুন্দর মনে তো আমি দেখছি সত্যি সুন্দর, আর মনে কানে না খুঁজছে আর কিছু আছে কিনা খাওয়ার জিনিস, ওই যে মা কিচেনে করছে, চলে যা পেয়ে যাবি কফি, আজকে অনেকদিন পর মা কফি করছে। মা তো আজকে বানিয়েছে কফি, না দু কাপ কফি আমার, না এক কাপ বোনের এক কাপ আমার। সেটার থেকেও বড় মজার বিষয় হচ্ছে আমার মারি বিস্কুট দিয়ে, যেখানে আমার বাবা আবার দেখাচ্ছে যে আমিও আছি তোদের দলে, তাই তো কফিটা খাই। আমার অনেক পছন্দের বিস্কিট হচ্ছে মারি বিস্কিট জানো তো, মারি বিস্কুটটা খেতে অনেক ভালো লাগে, মারি বা মেরি যাই বলো না কেন, চা কফির সাথে দুটোর সাথে আমার খুব ভালো লাগে। ঘড়িতে বাজে 6:30, আর বাইরেটা দেখলে ভাববে যে ওই 8:30-9 বেজে গেছে, এখন এমন একটা সময় চলে এসছে মানে ঠান্ডা হালকা পড়তে যায়। আর এখানে দেখো মা চাটু চাপিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে রুটিও আজকে মাই বেলে দিয়েছে জানো তো, আমি বেলে করে নিই কিন্তু আজকে মাই আবার দেখলাম বেলে দিয়েছে। তোমরা কেকে রুটি করতে পারো, আর রুটি গোলভাবে ফোলে, মানে গোলভাবে ফোলে না মানে রুটি ফোলে, কমেন্ট করে জানিও তো। কিছুদিন আগেও আমার রুটিতে এত ভয় ছিল গাইস, আমি তো পারতামই না জানো, কোনোদিন রুটি ফুলতো না। আলহামদুলিল্লাহ ইচ্ছে থাকলে আর চেষ্টা থাকলে মা সবসময় বলে যে সব কাজেই সাকসেসফুল হওয়া যায়। এই দেখো যেমন গোল গোল ফুলকো ফুলকো, গোল গোলটা মাই করে দিয়েছে, ফুলকো ফুলকো রুটিটা আমি বানাচ্ছি দেখো, ফুলকো রুটি
চলো ঝপাঝপ রুটিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়তে গেছে, ক্লাসে গেছে, সব ব্যাগগুলো নিচেই ছিল, আমি পরে নিয়ে চলে এলাম বোনের। বোনের ঘরে নিয়ে এসে ব্যাগগুলো রেখে দিলাম। বোন আনছে আমাদের দুবোনের রাতের খাবার, ওটা তো আবার কেশর অ্যাড করেছে, আমাকে বলছিল, আমি বলেছি একদম না, আমার এই ফ্লেভারটা অতটাও ভালো লাগে না। চলো বোন তো নিয়ে চলে এলো রাতের খাবার। আর তোমাদের আমি একটা জিনিস দেখাবো বলে তখন ধরে বোনের জন্য ওয়েট করছি যে বোন ক্যামেরাটা একটু ধরে দেবে। গাইস আমার ব্যাগ যে একেবারেই নেই এরকমটা কিন্তু না, ব্যাগের কালেকশনস যথেষ্টই রয়েছে, ঠিক আছে। যদিও আমি তোমাদের এখন কালেকশনস দেখাবো না, শুধু উপর উপর একটুখানি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আজকে আবার আমি একটা ব্ল্যাক ব্যাগ নিতে চাইছিলাম, এই দেখো এখানে আমার ব্ল্যাক ব্যাগ, কোন কালারটা নেই, অলমোস্ট সব কালারই রয়েছে এখানে। এখানে ব্ল্যাক রয়েছে, এখানে ব্লু ব্যাগ হচ্ছে, এখানে ব্লু রয়েছে, দেখো। আর এখানে এটা বোধহয় বোন নিয়েছিলি না, এই রেডটা, এই যে এই মিনি রেডটা, সবেতেই আমার মিনি চলে আসছে, এইটা না মিনি ক্যাটরিনা নিয়েছিল তোমাদের। তো যাই হোক এখানে, আর এইটা একটা বন্ধুর মা দীঘা থেকে এনে দিয়েছিল, এই ব্যাগটা, এই ধরনের ব্যাগগুলো ওখানেই বেশি পাওয়া যায়। তো এগুলো আমি না পরে ঠিক করে একদিন গোছাবো, এই গোছাবো গোছাবো করি আর গোছানো হয় না। আর এখানে রয়েছে কিছু পার্টস যেগুলো ইউজ করিনি, ব্লু, তারপরে গোল্ডেন, ঠিক আছে ওসব থাক। এখানে একটা গোল্ডেন ব্যাগ রয়েছে, এগুলো কিন্তু সবই নতুন, তোমরা দেখছো হয়তো অগোছালো, কিন্তু এগুলো খুব জোরে একবার করে হয়তো ইউজ করেছি। এইটা হচ্ছে আমার বিয়ের ব্যাগটা, তোমরা তো দেখেছো। আর এরকম একটা সেম পার্টস আমার রয়েছে, এই দেখো এই পার্টসটা রয়েছে, একদম ভালো, ইউজ করা হয় না, করবো করবো করে। আর এটা বিয়েতে আমার বন্ধু দিয়েছিল, হয় না ইউজ করা হয় না, এটাও বোন নিয়েছিল হোয়াইট। আর এই যে একটা রয়েছে এখানে, এটা কি কালার পাবো, স্কাই বোধহয়, স্কাই কালার। আর এখানে একটা পার্স রয়েছে, তো এতগুলো রয়েছে, আর এখানেও রয়েছে, এটা তো খুব এতে নিয়ে গেলাম, ওই কি বলে কাশ্মীর। এখন মনটা খালি দার্জিলিং দার্জিলিং করছে বলে আর কাশ্মীর মুখ দিয়ে বেরোচ্ছে না জানো। তাহলে হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে, ব্লু রয়েছে, স্কাই রয়েছে, গোল্ডেন রয়েছে, আর এই যে একটা মেরুন অভাব ছিল, মেরুন নিয়ে নিলাম, কোথায় রাখবো বাবা। আর ওইটা দে বাবু, ওইটা একবার দিয়ে দে। এতগুলো থাকার পরেও আমার এই কয়েকদিন এটা ভীষণ ছোট না, ভীষণ হ্যান্ডি মনে হচ্ছে, ওই জন্য এটাই আবার দেখবে নিয়ে বেরোবো। আর যদি মনে হয় তাহলে কালার ম্যাচ করে কখনো নিয়ে বেরোলে বেরোবো। তো চলো এরই সাথে আজকের ব্লগটাও আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক অনেক সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আলমারিটা এখনো গোছানো রয়েছে। তো সবাই অনেক ভালো থাকো, প্লিজ গাইস সবাই ফলো বলছি, সবাই শেয়ার করো আমার ব্লগগুলো, যাতে তাড়াতাড়ি 1 লাখে আমরা পৌঁছাই। টাটা।